গত কয়েক বছরের মতো এবারও রাজধানীতে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সে কারণে আগে থেকে মশক নিধন কর্মসূচিতে নেমেছে সিটি কর্পোরেশন এ নিয়ে আরও জানাতে ঢাকা উত্তর সিটির বারো ওয়ার্ড মানিকনগর থেকে যোগ দিয়েছেন সকমে সিফাত শারিয়ার সিফাত মানিকনগরে মশার উপদ্রব কতটা এবং এই মশার উপদ্রব কমাতে ওষুধ নিয়মিত প্রয়োগ করা হচ্ছে কিনা জানাবেন আমরা কিছুক্ষণ আগে আমি তো সাথে কথা বলেছি এখন যেখানে আছে মানিকনগর সাত নং ওয়ার্ড এখান থেকে আমরা এবং এর আগে মুগ্ধ হাসপাতালও ঘুরে এসেছি মুগ্ধ হাসপাতালে এখনও মানিকনগরের বাসিন্দারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আমরা কাউন্সিলর সাথে যেটি কথা বলেছি তারা বলছেন যে নিয়মিত তারা যে তদারকি ওষুধ ছিটানোর যে বিষয়গুলো সেগুলো করছেন কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন এখানে জানেন উন্নয়ন কাজ চলছে এবং এই এই ঢাকার খুব শহরের খুব মহানগরের কাছেই বলা যায় একবারে শেষ প্রান্তে কিন্তু এখানে যে ডোবা নালা এখনও অনেকগুলো অপরিকল্পিতভাবে আসলে পড়ে আছে অর্থাৎ এগুলোকে এখানে পানি জমে আছে এবং দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে এখানে একটি খামার রয়েছে এবং খামারের ঠিক পাশেই যে পানি সে পানি জমে আছে এবং তার পাশে প্রবাহমান পানি থাকলেও যেটি দেখা যাচ্ছে মশা কিন্তু এখানে রয়েছে মশা লার্বা দেখা যাচ্ছে এবং সেই সাথে এর আশপাশের যে জায়গাগুলো সেগুলো এখনও পুরোপুরি উন্নয়ন হয়নি তটুকু হয়েছে অপরিকল্পিতভাবে হওয়ার কারণে এখানে যে ময়লা আবর্জনার স্তূপ সেখানে জানেন গতকাল বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু পানি জমে আছে এবং এই পুরো যে জায়গাগুলোতে জায়গাগুলো প্রত্যেকটি বাড়ির আশপাশে ডোবা নালা রয়েছে এবং এখান থেকে মশার যেগুলো সৃষ্টি হয় সেগুলো সেগুলো আবার তার আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে রয়েছে এবং কাউন্সিলের সাথে যেটি কথা বলেছে তারা যেটি বলছে মাঝখানে যে ময়লাগুলো জমে থাকে সেখানে পানি জমে সেখানে মশার লার্ভা সৃষ্টি হচ্ছে যদি সকলকে আসলে একসাথে কাজ করতে হবে এবং সচেতন হওয়ার কথা তারা বলছে তো মৃত্যু এই ছিল আমার কাছে মানিকনগর থেকে সবশেষ মানিকনগর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সেফাত শারিয়ার